এখন থেকে ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক পেজে রিলস ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবে। তার জন্য এই ভিডিওতে তোমাদের দেখাবো ফেসবুক থেকে রিলস ভিডিওর মাধ্যমে টাকা ইনকাম করার জন্য কিভাবে তোমরা অ্যাড অন রিলসটাকে সেট আপ করবে। অ্যাড অন রিলসটাকে সেট আপ করার জন্য প্রথমে তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে বা ফেসবুক পেজটাকে ওপেন করে নেবে। ফেসবুক অ্যাকাউন্টটাকে বা ফেসবুক পেজটাকে ওপেন করার পর ওপরের ডান দিকে যে থ্রি লাইনের অপশানটা রয়েছে এই থ্রি লাইন অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডের একটা অপশান দেখতে পারবে। এই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে মনিটাইজের একটা অপশান দেখতে পারবে। এই মনিটাইজ অপশানটার ওপর টাচ করবে। তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার এখানে তোমরা দেখতে পারবে একটা অপশান রয়েছে অ্যাড অন রিলস। এই অ্যাড অন রিলসের পাশে যে সেট আপের অপশানটা রয়েছে এই সেট আপ অপশানটার ওপর টাচ করবে। এখানে যদি তোমাদের সেট আপের অপশানটা না থাকে তাহলে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক পেজে কয়েকটা রিলস ভিডিও আপলোড করবে তাহলেই তোমাদের এখানে সেট আপের অপশানটা চলে আসবে। এই সেট আপ অপশানটার ওপর টাচ করার পর এই পেজটা তোমাদের এখানে চলে আসবে। এরপর এই পেজটার একদম নিচের যে অপশানটা রয়েছে গেট স্টার্টেড এই অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম প্রথমেই দেখো লেখা রয়েছে মেক শিওর ইওর ইনফরমেশান ইজ কারেক্ট। এর মানে হচ্ছে তোমরা এখন থেকে যে তথ্যগুলোকে লিখবে সেই তথ্যগুলো যেন সব সঠিক হয়। এখানে যদি তোমরা কোনো কিছু ভুল লেখো সেই ভুলটাকে তোমরা পরে ঠিক করতে পারবে না। তাই তোমরা এখানে যখন তথ্যগুলোকে লিখবে তথ্যগুলোকে তোমরা ভালোভাবে দেখে তারপর লিখবে। এই পেজটার একদম প্রথমেই দেখো লেখা রয়েছে লিগাল ফার্স্ট নেম। সরকারি ডকুমেন্টসে তোমার যে নামটা রয়েছে সেই নামটা শুধুমাত্র তোমরা এই ঘরটাতে লিখবে। তোমার ফেসবুক অ্যাকাউন্টে কী নাম লেখা রয়েছে সেই নামটার সাথে এখানে কোনো সম্পর্ক নেই। সরকারি ডকুমেন্টসে যে নামটাকে তুমি ব্যবহার করো সেই নামটাকে তোমরা এখানে লিখে দেবে। এখানে নামটাকে লিখে দেওয়ার পর তারপর অপশানটা রয়েছে লিগাল লাস্ট নেম। তোমার নামের যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখে দেবে। তারপর অপশানটা রয়েছে ডেট অফ বার্থ। তোমার জন্মের যে ডিটেলসটা রয়েছে সেই ডিটেলসটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখে দেবে। এখানে তোমরা প্রথমে ইয়ারটাকে সিলেক্ট করবে, মানে তোমরা কোন বছর জন্মগ্রহণ করেছিলে সেই বছরটাকে সিলেক্ট করে নেবে। তারপর তোমরা কোন মাসে জন্মগ্রহণ করেছিলে সেই মাসটাকে সিলেক্ট করে নেবে। তারপর তোমরা কোন তারিখে জন্মগ্রহণ করেছিলে সেই তারিখটাকে সিলেক্ট করে নেবে। এখানে ডেট অফ বার্থ থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে অপশানটা রয়েছে কান্ট্রি। তোমরা কোন দেশে বসবাস করো সেই দেশের নামটাকে তোমরা এখানে সিলেক্ট করে নেবে। এখানে কান্ট্রি বা দেশের নামটাকে সিলেক্ট করে নেওয়ার পর একদম নিচের যে অপশানটা রয়েছে নেক্সট, এই নেক্সট অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার নিচের দিকে এখানে তোমরা দুটো অপশান দেখতে পারবে। এই দুটো অপশানের মধ্যে একদম নিচের যে অপশানটা রয়েছে ফিনিশ সেট আপ, এই ফিনিশ সেট আপ অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম প্রথমেই দেখো লেখা রয়েছে এন্টার বিজনেস ইনফো। এই এন্টার বিজনেস ইনফোর একদম প্রথমের অপশানটা রয়েছে কান্ট্রি। এই কান্ট্রি অপশানটা সিলেক্ট করাই থাকবে। এই কান্ট্রি অপশানটাকে কিছু করার দরকার নেই। তারপর অপশানটা রয়েছে বিজনেস টাইপ, এই বিজনেস টাইপের ঘরটার উপর টাচ করবে। এরপর এখানে একদম প্রথমে যে অপশানটা রয়েছে ইন্ডিভিজুয়াল, এই ইন্ডিভিজুয়াল অপশানটাকে সিলেক্ট করে নেবে। বিজনেস টাইপের ঘরটাতে ইন্ডিভিজুয়াল অপশানটাকে সিলেক্ট করে নেওয়ার পর এই পেজটার একদম নিচের যে অপশানটা রয়েছে নেক্সট, এই নেক্সট অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম প্রথমেই দেখো লেখা রয়েছে এন্টার ইওর ইনফো। তোমার যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলোকে এই পেজটাতে দিতে হবে। এই পেজটার একদম প্রথমেই দেখো লেখা রয়েছে লিগাল ফার্স্ট নেম। এখানে তোমার নামটা লেখাই থাকবে, কিছু করার দরকার নেই। তারপর অপশানটা রয়েছে লিগাল মিডিল নেম। তোমার নামের যদি কোনো মিডিল নাম থাকে সেই নামটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখতে পারো। আর তোমার নামের যদি কোনো মিডিল নাম না থাকে তাহলে এই ঘরটাতে কিছু লেখার দরকার নেই। তারপর অপশানটা রয়েছে লিগাল লাস্ট নেম। তোমার নামের যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটাই ঘরটার ভেতর লেখা থাকবে, এখানে কিছু করার দরকার নেই। তারপর অপশানটা রয়েছে ডেট অফ বার্থ। তোমার যে জন্মের তারিখটা রয়েছে সেটা এখানে লেখা থাকবে, এখানেও কিছু করার দরকার নেই। তারপরে অপশানটা রয়েছে প্রাইমারি অ্যাড্রেস। সরকারি ডকুমেন্টসে তোমার ঠিকানাটা যেভাবে লেখা রয়েছে ঠিক সেইভাবেই তোমার ঠিকানাটা এই ঘরটার ভেতর লিখে দেবে। তোমাদের বোঝানোর জন্য আমার ঠিকানাটা এই ঘরটার ভেতর লিখে দিলাম। এখানে ঠিকানাটা লিখে দেওয়ার পর তারপরে অপশানটা রয়েছে সিটি। তোমরা যদি শহরে থাকো তাহলে তোমার শহরের নামটা কি এই ঘরটার ভেতর লিখবে, আর যদি তোমরা গ্রামে থাকো তাহলে তোমার গ্রামের আশেপাশে যে শহরটা রয়েছে সেই শহরের নামটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখে দেবে। তারপরে অপশানটা রয়েছে স্টেট বা প্রভিন্স। তোমরা যে রাজ্যে বসবাস করো বা যে প্রদেশে বসবাস করো সেই নামটাকে তোমরা এখানে সিলেক্ট করে নেবে।
এখানে আমি রাজ্যের নামটাকে সিলেক্ট করে নিলাম। এখানে স্টেট বা প্রভিন্সটাকে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে অপশানটা রয়েছে জিপ বা পোস্টাল কোড। তোমরা যে জায়গাতে থাকো সেই জায়গার পিনকোডটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখে দেবে। তারপরে অপশানটা রয়েছে ফোন, তোমাদের একটা মোবাইল নম্বর এই ঘরটার ভেতর লিখে দেবে। তারপর অপশানটা রয়েছে ইমেল, তোমাদের একটা ইমেল আইডি এই ঘরটার ভেতর লিখে দেবে। এখানে ইমেল আইডিটাকে লিখে দেওয়ার পর তারপরে অপশানটা রয়েছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, তোমরা যদি ইন্ডিয়াতে থাকো তাহলে তোমার প্যান কার্ডের নাম্বারটা এই ঘরটার ভেতর লিখে দেবে। আর যদি তোমরা বাংলাদেশে থাকো তাহলে এখানে টিন সার্টিফিকেট নাম্বারটাকে লিখে দেবে। এখানে লিখে দেওয়ার পর তারপর অপশানটা রয়েছে ভ্যাট বা জিএসটি নাম্বার, তোমাদের যদি কোনো ভ্যাট বা জিএসটি করা থাকে তার নাম্বারটাকে এই ঘরটার ভেতর লিখে দেবে। আর যদি করা না থাকে লেখার দরকার নেই। এখানে সব কিছু লিখে দেওয়ার পর এই পেজটার বাঁ দিকে যে ঘরটা রয়েছে এই ঘরটার উপর টাচ করে এই ঘরটাতে টিক দিয়ে দেবে। এই ঘরটাতে টিক দিয়ে দেওয়ার পর একদম নিচের যে অপশানটা রয়েছে নেক্সট, এই নেক্সট অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। ফেসবুকে রিলস ভিডিও থেকে যে টাকাটা তোমরা ইনকাম করবে সেই টাকাটাকে কিভাবে তোমরা নেবে সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে তোমরা দুটো অপশান দেখতে পারবে। প্রথম অপশানটা রয়েছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টাকাটাকে নিতে চাও তাহলে এখানে প্রথম অপশানটাকে সিলেক্ট করতে হবে। আর দুই নম্বর অপশানটা রয়েছে লিঙ্ক ইয়োর পেপ্যাল অ্যাকাউন্ট, তোমার যদি কোনো পেপ্যাল অ্যাকাউন্ট থাকে সেই পেপ্যাল অ্যাকাউন্টে যদি টাকাটাকে নিতে চাও তাহলে এখানে দুই নম্বর অপশানটাকে সিলেক্ট করতে হবে। আমার কোনো পেপ্যাল অ্যাকাউন্ট নেই, আমি টাকাটাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে চাই, তার জন্য এখানে প্রথম অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এখানে প্রথম অপশানটাকে সিলেক্ট করার পর এখানে আরও কিছু অপশান চলে আসবে। এই অপশানগুলোর মধ্যে একদম প্রথমের অপশানটা রয়েছে ব্যাঙ্ক হোল্ডার নেম, তুমি যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা নেবে তার নামটাকে এখানে লিখতে হবে। আমি টাকাটাকে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে চাই, তার জন্য এখানে আমার নামটাকে লিখে দিলাম। এখানে নামটাকে লিখে দেওয়ার পর তারপর অপশানটা রয়েছে সুইপ কোড, তোমাদের যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কে গিয়ে এই সুইপ কোডটা নিয়ে আসতে হবে। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সুইপ কোড আর আইএফএসসি কোড দুটো আলাদা জিনিস। এখানে সুইপ কোডটাকে লিখে দেওয়ার পর তারপর অপশানটা রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটাকে এই ঘরটার ভেতর লিখে দেবে। এখানে সব কিছু লিখে দেওয়ার পর একদম নিচের যে অপশানটা রয়েছে লিঙ্ক ইয়োর পে আউট মেথড, এই অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে ফেসবুকের ট্যাক্স ইনফরমেশানটাকে সেট আপ করতে হবে। এখানে তোমরা কিভাবে ট্যাক্স ইনফরমেশানটাকে সেট আপ করবে এটার জন্য একটা আলাদা করে ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে। এই ভিডিওটাকে দেখে তোমরা এখানে খুব সহজেই ট্যাক্স ইনফরমেশানটাকে সেট আপ করে নিতে পারবে। এই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এখানে ট্যাক্স ইনফরমেশানটাকে সেট আপ করার পর আর কিছু করার দরকার নেই। এরপর তোমরা রিলস ভিডিওগুলো থেকে টাকা ইনকাম করতে পারবে। আশা রাখছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে সমস্যা বা আমার কাছে কোনোরকম প্রশ্ন থাকে তোমার সেই কমেন্টটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবে না। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখবে। বাই বাই।